বাংলাদেশের ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত রঘুনাথপুর মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, জননেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সাহেব। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা জাকিরুল ইসলাম আল জাবিরি, কথা বলেছেন আমার ভাগিনা হাফিজ মাওলানা মোহাম্মদ শেখ আবু ইউসুফ, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল বুলবুলি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা, কলিজার টুকরা প্রান্তিক যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিব্যক্তীয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমরা সকলে শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের দিনের বেলায় শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদা বনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা, যেভাবে আইকাবে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ মহার দেব মদিনার পাক পবিত্রে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলি যাবার মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? নাম্বার 23, বাতিলের হবে সাইজ। সূরাটির নাম সূরা আল মুমিনুন, বলেন কি না? সূরা আল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করে মনোযোগ দেন, আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছে, বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? কাফিরুন। উলিয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, আবার যারা দুদুল্লমান দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? জোরে জোরে আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট, ঘুমাইলে চলবেন একটু জাগা লাগবে। বাপরে বাপ, দিনের বেলা আওয়াজ দিতে ভয় পায়, চতুর্দিক তাকানো যাচ্ছে, পালানোতে সুবিধা হবে, একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, ভয় পাই না। যত ভয় পাবেন বাতিলেরা তত ঘাড়ে চেপে বসবে, আর আব্বাকা ফাঁকা পীর তাকবীর হবে কার নামে, ভূমিকে দেওয়ার কোনো সুযোগ নাই। তাছাড়া আজকে কিছু বলতাম, ওদিকে যাবার কোনো সুযোগ নাই, কে ডাইরেক্ট আলোচনা করবে, তাহলে মুনাফিকদের সভা বলে কাছের কোরা কেটে কি করে
চুপ করে তাগদো কাবাস চোখে তোদের নাহি লাজ চুপ করে তাগদো কাবাস চোখে তোদের নাহি লাজ গোরা কেটে মাথায় ডালো পানি তোদের সিনি আর কত কাল করবি রে শয়তানি মুনাফিকদের সভা হলো গাছের গোরা কেটে মাথায় পানি ঢালে ওরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে আবার বিকেলবেলা থানায় ফোন করে বলে ভাই যেভাবেই হোক বন্ধ করে দেন আছে না নাই কোরআন বন্ধ করা স্বভাব তাদের আবু জেহেলের মতো মন আছে যাদের কারণ কোরআন বন্ধ করার মিশন হাতে নিয়েছিল আবু জেহেল কথা বলে লিখে না তাদের স্লোগান ছিল আফাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাকলিবুন কাফেরদের স্লোগান কোরআন তোমরা শ্রবণ করুন যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের আলোচনা করে হট্টগোল সৃষ্টি করে তালি বাজাও সিজদা যেভাবে হোক কোরআন বন্ধ করে দাও তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করব জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল আবু জেহেল টিকে থাকতে পেরেছিল জোরে বলেন পেরেছিল আমার আফসোস লাগে ওই জায়গায় দুঃখ লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার মান বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নত্তগিরি গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে 144 জারি করা হয় না যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান তো কোরআনের পক্ষে থাকবে কোরআনের বিরোধিতা করতে পারবে না কথা বলেন না কেন এজন্য মুনাফিক সিনা বড় কঠিন দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে কথা বলেন ঠিক কি না মুনাফিকের নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতে আধারে মার্ডার করে হত্যা করে আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল তো ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান অন্য ধর্ম অবলম্বীদের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত না হয় নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় কথা বলে ঠিক কেনা এজন্য মুনাফিক সেনা বড় কঠিন কথা কয় না এই চেয়ারে বসেন তো একজন একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন এই জন্য আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে বলেন সুবহানাল্লাহ একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির মানির রহিম বিতারিত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মাসুম দালু আল্লাহ পাকের নামে শুরু করছি সূরা আল মুমিনুন কথা কয় না সূরার নাম কি সূরা আল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন যে কোন আয়াত বা সূরা থেকে তাফসীর করতে হলে বলেন তো ওই সূরাটি নাজিলের শানে নজুল আছে না আয়াতটি নাজিলের শানে নজুল আছে না কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে ওই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে এই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল আর শানে নজুল যদি আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সূরা আল মুমিনুন নাজিল হয়েছে নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই আমার ভাইরা সংক্ষিপ্ত করে বলে দেয়া যায় একটু মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানো তেলাওয়াত করতেছেন হযরত ওমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন বলুন সুবহানাল্লাহ
মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে দেবে যেত। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে, মনে হয় আমার রানটা ফেটে যাবে। তাহলে কোরআনুল কারীম রিসিভ করার সময় আলাদা একটা ওয়েট ওজন ছিল কিনা? বলেন ছিল কিনা? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি সাফায়া সাফায়া আপনারা আমার বাড়িতে 150-200 টাকার বিনিময়ে পৌঁছায় দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত! অনেক কপাল পোড়া মুসলমান আজও বুঝলো না কথা, বলেন ঠিক কিনা? সাতটা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো বলতে গেলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন, কদ ফালাহাল মুমিনুন। আমার নবীজি বলেন, এই সূরার মুমিনুনের 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারেন, 7টা গুণ অর্জন করে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, 7টা গুণাবলী অর্জন করলে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে। আপনাদের টার্গেট, আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো, আমার বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন, সে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। কারা কারা এই 7টা গুণাবলী অর্জন করে জান্নাতে যেতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী বাস্তব জীবনে আমল করে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আর একবার বলেন আমিন, হাত তুলে বলেন কয়টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান তো কয়টা গুণাবলী, 7টি বলেন কয়টি কয়টি। এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মুনাজাত হবে না, ওঠা বসাও করবেন না ততক্ষণ, মনে থাকে যান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যুবক নিরাশা হওয়ার কোনো কারণ নাই, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে। এই অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, মুরব্বি হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একবার গুতা মারবে, এতে যা হয় হবে, কথা কয় না কেন? রাগ করতেছেন না তো? চলেন আলোচনা শুরু করি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের একটু মনোযোগ দেয়া শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সফল। এই পৃথিবীর সবচাইতে বর্তমান ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন। কি নাম? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন তো বাজান, এই পৃথিবীর বড় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন। আর বাংলাদেশে আপনাদের এলাকায় একটা বাজার আছে কুষ্টিয়া, খোকসা। খোকসা বাজার না পিন্টি বাজার? পান্টি বাজার না কি না? জোরে কর, আরো জোরে।
আমি এই বাজারের নাম জীবনে শুনিনি আচ্ছা বাংলাদেশে বাজারের কিছু নাম আছে বউ বাজার তারপরে হলো স্বামী হারানো বাজার তারপরে আরো নানান বাজার প্রেম বাজার কারেন্ট বাজার কথা বোঝেন না মনে হঠাৎ দেখা বাজার মফিজের বাজার মানে বাজারে অভাব না আর এই এলাকায় এসে শুনলাম পান্টি বাজার কি বাজার পান্টি বাজার মানে এই বাজারে পান্টি বিক্রি হয় নাকি কম না পান্টিতে পিটাইছে আচ্ছা পান্টি একটা গ্রামের নাম সেই অনুযায়ী বাজারের নাম হয়েছে নাকি কম কি কি বাজার গোদের বাজার প্রেমের বাজার বাজারের অভাব নাই বাংলাদেশে হ্যাঁ প্রেমের বাজারও আছে আপনাদের এলাকায় নাই দিনাজপুরে আছে শ্রীবন্দর থানায় প্রেমের বাজার কথা কি বুঝতে পারছেন রাগ করতেছেন না বইয়ের ঠেলা ঠেলির বাজারও আছে বুড়ে বুড়ির বাজার আছে বাজার মানে বাংলাদেশের আজগবি কিছু না একটা জায়গা নামই আছে আজগবি মানে গ্রামের নাম সাফাই নবাবগঞ্জ কথা কি বুঝতে পারছেন গ্রামের নামই কি আজগবি এই হলো বর্তমানের অবস্থা রাগ করিয়ে না মন খারাপ করতেছেন মনে হয় আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন এই পান্টির বাজারে আল্লাহরে গোলাম কাঁচামালের দোকানদার তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয় মাথাটা নত করে আল্লাহকে সেজদা দেয় বলেন তো আজান পৃথিবীর সবচেয়ে বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচামালের দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি পৃথিবীর বড় বড় লিডার আছে ক্ষমতাধর ব্যক্তি আছে পুতিন কাটিং মারামাল কিং জন কথা কই না ভারতের দাদা এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন বাংলাদেশের একজন রিকশা চালক ভ্যান চালক কৃষি ক্ষেতে কাজ করে আজান দেওয়ার পরে লোকটা মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে এদের দাম কম না বেশি কোন বেঈমানের দাম আল্লাহর কাছে চার পয়সা নাই আল্লাহর কাছে দাম আছে তাদের ঈমান আছে যাদের আল্লাহু আকবার বলেন আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে টাকা না থাক ক্ষমতা না থাক পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক আপনি বলিউডের সুপারস্টার না হন ক্রিকেটার ফুটবলার না হন কোন সমস্যা নাই আপনার পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে চেহারা কালো হোক ফর্সা হোক ধনী হোক গরিব হোক বেটে হোক লম্বা হোক তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যদি দামি হতে পারে আর কিছু লাগে জীবনে আর কিছু লাগে তাহলে আল্লাহ বলেন কাদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা কোন বেঈমান আল্লাহর কাছে সফল হতে পারবে না সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা ঈমানদাররা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল সুবহানাল্লাহ বলেন আর বেঈমানরা দুনিয়াতে টাকা দিতে সফল হতে পারে বিল গেটসের টাকার কোনো অভাব নাই এরপরে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে গেল তার মানে কি টাকা দিয়ে বউ ধরে রাখা যায় না এ কথা কয় না কেন এই এত টাকার মালিক বিল গেটস তারপরে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটলো ডিভোর্স হয়ে গেল কথা কানে টাকাতে যদি আটকানো যাইতো তাহলে বিল গেটস তার বউকে আটকাইতে পারত সৌন্দর্য দিয়া যদি স্বামীকে ধরে রাখা যেত পূর্ণিমার এত বিয়ে হইতো না কথা কয় না কেন তার মানে কি রূপ সৌন্দর্য দিয়ে স্বামী আটকানো যায় না সংসার টিকানো যায় না টাকা দিয়ে সংসার টিকানো যায় না সংসার টিকাইতে হলে দুইজনকে ভালো মানুষ হওয়া লাগে ধৈর্য ধারণ করতে হয় স্বামী বকা দিবে স্ত্রী চুপ করে থাকবে স্ত্রী বকা দিবে স্বামী চুপ করে থাকবে একজন আর একজনের কথা হজম করার শক্তি থাকা লাগে না হলে হজম ক্যান্ডি খাই রাগ করতেছেন মনে হয় না তার মানে কি সুন্দরী হইলে স্বামী ধরে রাখা যায় না টাকা থাকলেই বউ ঘরে থাকে না কথা কয় না কেন মানুষ হওয়া লাগে ভালো মানুষ হওয়া লাগে রাগ করতেছেন মনে খারাপ লাগতেছে একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর তাহলে শুরু করতে দে বাজান গো আমার মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন ভালো করে বোঝেন আল্লাহ বলেন কদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা বলতে পারবেন না পারবেন না এ ভাই আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন আল্লাহ প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে জান্নাতের পথ একটু আগায় দিয়েছে
সুবহানাল্লাহ বলবেন না এরপর এদিক খেয়াল করেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করে আল্লাহ পাক জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে এরপর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আখেরি নবীর আখেরি উম্মত বানায়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া সেরা নবীর সেরা উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে এরপর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে এখন এই সামান্য একটু একটু আমল করলেই জান্নাত সুবহানাল্লাহ জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি মুসলিম জাতি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি নবীর দিক দিয়ে সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি সব দিক দিয়ে সেরা আজকের আলোচনা শুনে এই সাতটা গুণাবলী আমল করতে পারলে জান্নাতটা পাবো সেরা সুবহানাল্লাহ জোরে হইতো না আরো জোরে বলেন সুবহানাল্লাহ সব দিক দিয়ে সেরা হতে চান তাহলে চার দিক দিয়ে আল্লাহ সেরা বানাইছেন আর আমল করে খালি এক দিক দিয়ে আমাদের সেরা হওয়া লাগবে মাত্র এক দিক দিয়ে পারবো তো ইনশাআল্লাহ তাহলে বলেন সফল হয়েছে তারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো আমার আল্লাহ বলেন কদাফলা হাল মুমিন অবশ্যই মুমিনেরা সফল হয়েছেন তারা ঈমান এনেছে যারা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত মুমিন হওয়ার পরে ঈমান আনার পরে একজন মানুষ যদি জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে তার উপরে দায়িত্ব জোহরের সালাত ফরজ কেউ যদি আসর নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে ঈমান আনার পরে তার উপরে দায়িত্ব আসরের সালাত আদায় করা কথা বলেন না কেন তো মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত আল্লাহ পাক যখন মুমিনদের সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করলেন আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি এক নাম্বার সালাত দিয়ে শুরু করে তাহলে এই সালাতের গুরুত্ব কম না বেশি তাহলে আমার আল্লাহ পাক এক নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল সাতটা গুণাবলী এক নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত দক্ষতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার আরো জোরে বলেন কার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত দক্ষতার সহিত খুজুখুজু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়া ভীতি সন্ত্রস্ত মন নিয়া আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব মনের মধ্যে বিবির কথা ভাবলে হবে না দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করলে হবে না ব্যবসা বাণিজ্যের কথা ভাবলে হবে না দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব অন্তরে শুধুমাত্র রবের ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক কত কতি কি ভয় করার মতো ভয় করো আপনি আমি বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবে কার ভয় কার ভয় আরো জোরে বলেন কার ভয় ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার কিভাবে সালাত আদায় করবেন আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বলেন নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পবিত্র পা মুবারক ফুলে উঠত মাঝে মাঝে নবীজি স্যান্ডেল পায়ে পড়তে পারতেন না বলেন আল্লাহু আকবার আম্মা যারা আয়েশারা বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না লম্বা সময় ধরে বিশ্ব নবী সিজদা দিতেন বলেন সুবহানাল্লাহ আম্মা যারা আয়েশা ডেকে বলে একদিন রাতের বেলা দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি দয়ার নবী সিজদা দিয়া এত কান্না করেছেন নবীজি কাঁদতে কাঁদতে নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা যারা আয়েশা ডেকে বলেন নবী গো ও নবী গো আপনি এত লম্বা সময় ধরে সিজদা দিয়ে কেন কাঁদেন আপনার কি হয়েছে বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার
গুনাহগার গুনাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি maaf করে দাও ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার গুনাহগার উম্মতকে তুমি মুক্তি দাও আল্লাহু আকবার নবী যদি সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দোয়া করতে পারেন বলেন তো বাজান আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আমাদের চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়া আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আমার আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় পাঁচ ওয়াক্ত নামাজ ডিউটি তো পড়তেই হবে এরপর আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দন্দা ঈমান থাকে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যায় যারা এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রাতের একটা দুইটা তিনটা দিক ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাইয়া যেই লোকটা যায় নামাজে দাঁড়ায় যায় বিবিকে খুশি করার জন্য নয় দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ বান্দার মালিকের গভীর প্রেমের সম্পর্ক পয়দা করে দেয় রাতে রাধারে নামাজের ভিতরে দাঁড়ায় যারা এই গভীর রাতে তাহাজ্জুদের সালাত করে নামাজের মজা যারা পাইছে এরা বা জানে বান্দার মালিকের প্রেমের সম্পর্ক কত গভীর হয় সুবহানাল্লাহ বলেন রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেখে দেখে দে বলতে হবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা ও মালিক হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয় ইন্দাহা সাআত মুস্তাকাররন ওয়া মুকামা নিশ্চয় আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট বাজান গো আমার ওই জাহান্নাম বড় কঠিন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জোরে বলেন নাউযুবিল্লাহ সূরা নাবার ভিতর আল্লাহ পাক জানায় দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম ওর পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের জড়ার জন্য জাহান্নাম ওর পেতে রয়েছে এটা হলো অপরাধীদের হাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একজন মানুষ কত কোটি কত লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা চিৎকার মেরে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও খাবার দাও আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদা দিবে যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে ওটা হলো কাঁটাযুক্ত ফল ফলটার নাম হলো জাক্কুম ওই কাঁটাযুক্ত ফলটা যখন দেওয়া হবে খাদ্য হিসাবে পরিবেশন করা হবে ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামী যখন গলার ভিতরে দেবে গলার মাঝা মাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাইরেও আর দেবে যত ফলানারা সারা করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম ভিতরেও যায় না বাগিরেও আছে না যন্ত্রণামী সহ্য করতে পারি না পারি না আল্লাহ জাহান্নামী বান্দাকে ফল দিয়েছে খোদা মিটানোর জন্য নয় জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য জাহান্নাম হলো যন্ত্রণার স্থান সুখের স্থান না সুখে থাকার জায়গার নাম জাহান্নাম না ওই জাহান্নামের জাক্কুম নামের ফল খায়া যখন জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে জাহান্নামীরা ছটফট করতে করতে চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও পানি দাও আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোন পানি তাদের পরিবেশন করা হবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে কেমন পানি দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া
illa hamima wa ghassaqa এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দাও হবে যা পুষবে তো কিছুই নয় দেখে বড় বড় ফোড়া হয় ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয় পুষ এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব খাবেন নাকি কেউ শুনে শরীরটা ঘিন ঘিন করতেছে হুজুরে সব কি বলেন পুষ কি খাওয়া যায় কি তো দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য illa hamima wa ghassaqa এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে যা পুষবেতিত কিছুই নয় ওই দুর্গন্ধওয়ালা গরম পুষওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে জাহান্নামীর লারি হুড়িগুলো গলে গলে পড়ে যাবে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই দুনিয়ার আগুনের চাইতে সৌত্তর গুণ স্পিরিট বেশি একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায় মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে আজকে আমি জাহান্নাম নিয়ে বেশি কথা আপনাদের শোনাবো না হালকা একটু বলে দিয়ে গেলাম বাজান বলেন তো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা দরকার আছে না নাই নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন আমরা পারবো কি না পারবো তো ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান তাহলে বিশ্বনবী লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন পা মোবারক ফুলে পর্যন্ত উঠতেন লম্বা সময় সিজদা দিতেন সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন মরুভূমিতে সাহাবা ইকরাম সালাতে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে আছে তারপরে ও টের পাইতো না সুবহানাল্লাহ বলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল বিষাক্ত সাপ এসে সন্তানকে ভেচিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামার শেষে জিজ্ঞাসা করে বিবি রে এত মানুষজনের ভিড় কেন বাড়ির ভিতরে বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন কলিজার টুকরা সন্তান খেলা করতেছিল আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না হযরতে তালহা ডেকে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহু আকবার সাহাবা ইকরাম সালাতে কত মনোযোগ জিহাদের ময়দানে হযরত আলীর পায়ে তীর ঢুকে গেল তীর টান দিলে ব্যথা পায় নবী বলে সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও একজন সাহাবীকে বলেন আমার জামাই যখন সিজদায় চলে যাবে তীরটা টান দিবা দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন সাহাবী কাতারে ফাঁক দিয়ে যা তীরটা টান দিয়ে বের করে ফেলে দিয়েছেন নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করে আলী নামাজের আগে তীর টান দিলে ব্যথা পাইলা নামাজের সময় যখন তিনটা দিলে তুমি ছিলা কোথায় হযরত আলী ডেকে বলেন নবী গো নামাজের ভিতরে আমি এত মজা পাই এত মজা পাই মনে হয় জমিনে সিজদা দেই না মাওলানা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি জিহাদের ময়দানে রাত্রি বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন আর তাবু টেঙ্গে বিশ্বনবী ও সাহাবা ইকরাম ঘোরের মধ্যে চলে গেলেন দুইজন সাহাবী চিন্তা করে ভাই দুইজন দাঁড়ায় থেকে খিলাফ আপনি একটু বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দিবেন শিডিউল ভাগ করে নিলেন এবার সাহাবী একজন বিশ্রামে চলে গেলেন আরেকজন দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবতেছেন অযথা সময়টা নষ্ট করে খিলাফ নামাজের মধ্যে কাটায় দেই এইভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন আর কাফেরা চিন্তা করলো এটা মানুষ না গাছ টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছে বাম হাতে তীর ঢুকে গেল আর একটা তীর নিক্ষেপ করেছেন ডান হাতের ভিতরে তীর ঢুকে গেল সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে বিশ্রামে থাকা সাহাবীকে ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি করে ওঠেন কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে কিভাবে হলো বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন আমি মনে করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ কারণ সাহাবীদের ধ্যানে গানে খালি ইবাদত আল্লাহকে পাওয়ার বাসনা কথা কয় না কেন বলেন ভাই আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আর কাফির আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে আজকে আমি নামাজের
যদি আমার মনের ভিতরে এই কথাটা মনে না হইতো যে আমি যদি পাহারায় থাকি আর এই সুযোগে কাফেররা যদি আক্রমণ করে সাহাবা ইকরাম এবং বিশ্বনবীকে হত্যা করে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব রাসূলের পাহারাদার যদি আজকে আমি না হইতাম আজকে নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল এত ভালো লাগা কাজ করতেছিল একটা তীর এসে যদি কলিজাটা ছিদ্র করে এ পাশ ও পাশ করে দেয় তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না সাহাবা ইকরাম সালাতে কত মনোযোগ সন্তানকে সাপে ধরে টের পায় না পাখি পড়ে থাকে টের পায় না আপনি মশা বললে আগে মশা মার তারপরে সুরে ধরে কথা কর না কে আপনারা নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়া করি এক মুরব্বি এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সারা মসজিদ পিছলে খায় চাচা একদিক লুঙ্গি একদিক মানুষকে চাচাকে লুঙ্গি ঠিক করেন কয় না আগে জামাত ধরি আল্লাহ আল্লাহ আছে না নাই নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়া বিয়া তো চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় বিবির কথা সন্তানের কথা দুনিয়া বিয়া তো আজে বাজে কথা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে তো ভুলেই যায় যে কয় রাকাত হলো কথা কয় না কথা কয় না আমাদের পাগল মন খালি ছটফট করে একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না কথা কয় না আপনারা তাহলে আমাদের পাগল মন খালি ছটফট করে নামাজ পড়ে রামনাথপুর পাড়া মন চলে যায় পান্ডির বাজার কথা কয় না কে মন চলে যায় খোকসা মন চলে যায় ভারতের বর্ডারে খালি আবল তাবল দুনিয়াবি কথা মনে হয় মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয় সিজদা দুটো দিলাম না তিনটা দিলাম এইটাও ওঠে কথা কয় না কে কথা কয় না কে সিজদা দুটো হলো না তিনটা হলো এই না দিদা দন্দে ভুগি যে আসলে দুটো মারলাম না তিনটা দিলাম নামাজের সিজদা কয়টা হয়েছে তাও মনে নাই আমাদের মন খালি ছটফট করে নামাজের ভিতরে দাঁড়ায় আমরা চলে যাই দোকানে নামাজের ভিতরে দাঁড়ায় আমরা চলে যাই ক্ষেত খামারে কথা কর না কে আপনারা আমাদের মন খালি ছটফট করে পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটে আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পুলান মাইয়া ওইটা সিনা বড়দাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি দা বলেন বিলকি সাফার পায় না আমি আবু আছে না না বুখারী শরীফে স্পষ্ট হাদিস কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বল ঠিক কিনা এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে যে যা খুশি পড়তেছে মাঝে মাঝে ঢাকা আর লন্ডন ঢাকায় আর কক্সবাজারে ঘুরতে গেলে মনে হয় আমি লন্ডনে আছি জামা কাপড়ের এমন অবস্থায় কথা কন না কে এরপরে আমার দেশের কিছু মা বোনেরা উশৃঙ্খল মা বোন এরা কি করলো ঢাকা শহরে রাজপথে আন্দোলন করে আমরা পোশাকের স্বাধীনতা আছে কি স্বাধীনতা বোন তুমি কি স্বাধীনতা চাও বলে আমি পোশাকের স্বাধীনতা চাই কেমন কয় দাদি নানি ব্লাউজ ছাড়া স্বামী শাড়ি পরেছিল আমিও পড়তে চাই কথা কয় না কে এক করতেছেন আপনারা ওদের স্লোগান কি দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরা পড়তে চাই ও বোন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক কোন নানি কি বিশ্বরোডে আন্দোলন করতে আসছিল যে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি ওরা কি শাড়ি পরে বিশ্বরোড মাকাবার গেছিল কথা কয় না কে দাদি নানি 12 মাস শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে আর তুমি বল ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে কথা কয় না কে ব্লাউজ ছাড়া শাড়ি পরা আপত্তি নাই তো কিন্তু এই কায়দায় কি যে শাড়ি খালি কোন মতে গলা ঝুলে রাখছে পুরো পিঠটা ফাঁকা আর এলে তো বলবোই না রাগ করতেছেন মনে এত বেহায়া এত বেহায়া কথা কি বুঝতে পারছে কোন ভালো মেয়ে কোনদিন এই ধরনের আন্দোলন করতে পারে না
কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা রাস্তাঘাটে বের হতে পারে না কথা বল ঠিক কিনা যাদের পোশাক উল্টা পাল্টা আর চরিত্র উল্টা পাল্টা আর ভেজাল আছে এমন অর্ধলুঙ্গ পোশাক পরে মনে আরো কিছু দেখাবি খালি পারে না আছে না না যে সমস্ত মা বোনেরা এই পোশাকের আন্দোলন করতেছেন তাদেরকে বলবো গুগলে সার্চ দেন কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাঁচ ফুট ভিজা লাগায় ওই দেশে চলে যাও তোরকে পোশাক পরারই দরকার নাই আর তোদের মতো মহিলা এদেশ থেকে চলে গেলে বাংলাদেশের একটা কুকুরও তোদের জন্য কাঁদবে না বেহায়া নারী কথা কা লজ্জার শরমের মাথা খাইছিস না বেলাও সারা শাড়ি পরতে চায় কি সোয়া বেলাও চুলকাই তো কথা কর না এ কথা কর না এক পিচ্চি মেয়ে বলে ছেলেরা আমাদেরকে দেখে সিডিউস হয় কেন ওরে শালি আসে না না রাগ করতেছেন আপনারা বিরক্ত হয় না মা বন্ধের উদ্দেশ্যে বলতে চাই মা যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি কথা কর না যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি পর্দা হলে নারীদের সিকিউরিটি দেয় নিরাপত্তা দেয় পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় পর্দা করে নারীদের জন্য ফরজ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলে নারীরা তোমার ঘর ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীদের জন্য পর্দা করা ফরজ এই হুকুম কার একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে আর যারা এই উল্টা পাল্টা বিউটি পার্লারে সাজ দেয় চোখে দেয় মাস্কারা যুবকের কাম সারা লামকালি মিনকালি নুনে নুনের উপরে এক নোকতা পেট খালি পিট খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা রং ভং করে সাইজে গুজে ঠোঁটে দেয় লিপস্টিক ঠোঁটটা করে লাল দেশের নাম ডিজিটাল যুবকের হয় দেখে হয় পাগল এমন রং ঢং করে সাজা যায় যুবককে গেল রে আছে না এজন্য মা বোনদেরকে হলো মা পর্দা হলো আপনার নিরাপত্তা দিবে আপনার সতীত্বের হেফাজত করবে পর্দা আপনার দেহের সৌন্দর্য ঢেকে রেখে আপনাকে আকর্ষণীয় বানাবে বোঝেন বোঝেন রাগ করতেছেন পর্দা হলো মা বোনদের সবচাইতে দামি পোশাক কথা কয় না পর্দাতেই নারীকে সুন্দর বানায় কথা কয় না কারণ মা বোনদের ভিতরে আল্লাহ পাক যে সমস্ত আকর্ষণীয় জিনিস দান করেছেন এজন্য মা বোনদের উচিত পর্দা করে চলা নিজের সতীত্ব হেফাজত করার জন্য পর্দা করে চলা কথা কয় না আল্লাহ আমার মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করা তৌফিক দান করুন জোরে বলো আমি আরো জোরে বলেন আমিন তাহলে ঢাকা শহরে যারা আন্দোলন করতেছিল ওদের উদ্দেশ্য ভালো না খারাপ তার মানে ওরা যেটুকু পড়ে আছে ওটাও পড়ে থাকতে চায় না এরা আরো কিছু দেখাইতে চায় মানুষকে তো এ মনে করেন এটা ল্যাংটার দেশ এটা মুসলমানের দেশ এটা আল্লাহওয়ালাদের দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ গ্রহণ করা হবে না কথা বলে ঠিক কিনা মুসলমানের দেশে থাকতে হলে পর্দা করে চলতে হবে পোশাক পরে চলতে হবে পোশাক ছাড়া বসবাস করতে চান জঙ্গল চোখে পড়ে না তো কথা কয় না তোর মতো মানুষ তো এই দেশে থাকার উপযোগী না তোদের জঙ্গলে যা থাকা উচিত কারণ তোদের মন মানসিকতা পশুদের মতো হয় কথা কয় না অনেকে বেজার হচ্ছে মনে আমার কথাগুলো শুনে কি ওই মেয়েরা আপনার বোন হয় নাকি ওরা যেটা চাইতেছে এটা কি ভালো না খারাপ রাগ কইরেন না মুখ বেগা কইরেন না কথাগুলো বাস্তবতার আলোকে বলতেছি গ্রহণ করেন গ্রহণ করেন লাভ হবে ক্ষতি হবে না প্রতিবাদ করতে হবে ফরজ পর্দা লঙ্ঘন করবে হ্যাঁ আমার মুসলমান বোন হেজাব পরে স্কুলে যাবে মুসলমান বোন হেজাব পরে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে আর তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এটা মেনে নেওয়া যাবে না তারা বোরকা পরবে পর্দা করবে মুসলিম মেয়ে অবশ্যই যুবতী হলে তার উপরে পর্দা ফরজ কথা বলে ঠিক কেনা সে যেই জায়গায় যাক না কেন পর্দা করে যাবে এটা আমাদের অন্তরে চাওয়া মুসলিম নারীরা পর্দা করুক এটা আমাদের চাওয়া কথা বলে ঠিক কেনা যাই হোক কষ্ট পাচ্ছেন আপনার তাহলে একটু খেয়াল করেন তাহলে মনের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয় এজন্য শুনুন শুনুন সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যায় আমরা সলাত আদায় করব একমাত্র কাকে খুশি করার জন্য বলেন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার বাজান গো দুনিয়ার রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয় তার সামনে দাঁড়ায় কি মোবাইল টিপাটিপি করবেন দাড়ি চুলকাবেন লুঙ্গি ঠিক করবেন কি করবেন একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয় আপনি যদি রাষ্ট্রপতির মেহমান বা গেস্ট হন তাহলে কি করবেন ভদ্র এই তো বুদ্ধিমান ভদ্রতার সহিত নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন যাতে চুল পরিমাণে বেয়াদবি মনে রাখবেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে দুনিয়া রাষ্ট্রপতির সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং নম্রতা এবং ভদ্রতার সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দিক ওদিক তাকায় মসজিদের ফ্যানের দিকে তাকায় এ চাচা নামাজের নিয়ম ছাইড়া দে আগে মসজিদে ফ্যান কয়টা আছে গই নে নে মরার পরে ফেরেশতারা কবরে গেলে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল তে নজর খারাপ কে মসজিদের ফ্যানের দিকে তাকায় এসির দিকে তাকায় কোন দেয়ালে কি লেখা আছে এরকম মুসল্লি আছে আপনাদের এলাকা নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায় টুপি ঠিক করে লুঙ্গি ঠিক করে লুঙ্গি এত খোলে রশি লাগায়ও কথা কম মানে নামাজের মধ্যে কোনো মনোযোগই নাই মন খালি ছটফট করে জুমার দুই রাকাত ফরজ শেষ মসজিদ ফাঁকা কিসের নামাজ মুনাফিকেরা মসজিদে যা খালি ছটফট করে মসজিদ ওদের কাছে ভালো লাগে না কথা কয় না কথা কয় না আল্লাহ রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ দুই তলা তিন তলা করা হয় আর ফজর আসর মাগরিব এশার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না আছে না না এ যুবকে নামাজ না পড়ে যে ঘুমাইলা এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকা জুমার দুই রাকাত পড়লা বাকি গুলো পড়ার দরকার নাই আসর মাগরিব এশা এগুলো কি ফরজ না তো পড়লেন না কেন অলসতা শয়তানি অসুস্থতা ধোকায় পড়ে আছেন বেশি বুদ্ধিমান কথা কয় না কে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আদায় করা দরকার আছে না বিনয়ের সহিত নম্রতার সহিত আপনি আমি সালাতে এমন ভীতি নিয়ে এমন একটা ভয় মন মানসিকতা নিয়ে দাঁড়াবো আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন সুবহানাল্লাহ আপনি সালাত আদায় করবেন জোহরের সালাত আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত এরকম ভয় না নামাজ পড়তে হবে দুই মিনিটে দুই রাকাত চার মিনিট চার রাকাত এই যে সামনে রমজান মাস এটা শাবান মাসটা এ তো এসে গেছে রমজান রমজান আসলে দেখবেন তারাবি নিয়ে প্রতিযোগিতা হয় এক এক মসজিদে কে কত তাড়াতাড়ি তারাবি নামাজ শেষ করতে পারে এক মসজিদের হুজুর কয় আমার তো ষোলো মিনিটে বিশ রাকাত আছে না আমি মক্কা মদিনায় তারাবি বললাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে কত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর বাংলাদেশে ডিজিটাল ইমাম ডিজিটাল মুসল্লি এরা যত তারা উঠে কয় তারাবি মানে তাড়াতাড়ি মার একটা কপাল উদ্বারি তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির ধীরস্থির এবং বিশ্রামের সহিত সুন্দরভাবে আদায় করতে হবে তারা হুরা করে সালাত আদায় করলে হবে না আপনি দুই মিনিট লাগে না দুই রাকাত নামাজ পড়তে আপনি কি নামাজ পড়েন কথা কয় না কথা ইমাম আর মুসল্লি একসাথে জোহরের চার রাকাত সুন্নতের নিয়ত দিয়েছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লির চার রাকাত শেষ হুজুর জিজ্ঞাসা করছে মুরব্বি চাচা আমার আগে আপনার নামাজ শেষ কয় হুজুর আপনাদের চর্চা কম হুজুরেরই বলে চর্চা কম তো এগুলো নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে এগুলো নামাজ কে আল্লাহ দরবারে কবুল হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে জোহরের নামাজ আদায় করবেন আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য সময় নিয়ে ধীরস্থিরভাবে পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন দুই হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলুন আমিন তাহলে আমরা বিনয়ের সহিত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ তাহলে মুমিন বান্দার এইবার দুই নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদু মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী অনাত্মক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নেয় না চায়ের কাপে ঝড় কথা কয় না বাজারে ঝড় গল্পের ঠেলায় কি বলে না বলে আলতু ফালতু কথা কি মনে করেছেন আপনি যত কথাই বলেন আপনার জমানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে আল্লাহ
মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথারই করতে রণজন আমার ফেরেশতারা নাই আপনি জবান দিয়ে যা খুশি তাই বলতে পারবেন না জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এইজন্য এইদিক অনাক্ত কথাবার্তা বলা যাবে না মুমিন কথা বলবে যতটুকু প্রয়োজন যতটুকু মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় আলতু ফালতু আজে বাজে কথা বলা যাবে না ও অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন চুপ থাকাও নাজাতের লক্ষণ ঠিক কথা কয় না কে চুপ থাকাও নাজাতের লক্ষণ চুপ থাকেন গুনাহ কম হবে কথা কয় না কে চুপ চুপ এত কথা বলেন কেন এক জায়গায় বসে আপনার মুখ বন্ধই থাকে চলতে আসে মোবাইলের মতো রিসার্চ করে যদি কথা বলা লাগতো তাহলে টের হইতেন এমনি জমানা তো হয়ে যেত কথা কয় না কে কিন্তু আপনার এই প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে এজন্য জবান দে যা খুশি তাই বলা যাবে না মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু মুমিন বান্দা জবান দে সেই কথাগুলো উচ্চারণ করবে যে কথাগুলো বলে সব হয় অশ্লীল কথা বলা যাবে মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো কাজ করবে মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কবরস্থান বানাবে ঈদগাহ মাঠ বানাবে ভালো ভালো পথে মুমিন তার জীবনের টাকাগুলো খরচ করবে কথা বলেন ঠিক কে না তাহলে মুমিন বান্দা এই খেয়াল করুন মুমিন বান্দা তার অর্থগুলো খরচ করবে কোন পথে ভালো পথে কথা কি বোঝা গেল মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো পথে খরচ করবে সেই পথে যে পথে খরচ করলে সব পাওয়া যায় কি পাওয়া যায় এইবার মুমিন বান্দা অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কান দিয়ে কি গান শোনা যাবে এ যুবক কথা বল না কেন এ কান কে আল্লাহ গান শোনার জন্য সৃষ্টি করেছে রূপবান আছে কবর দলাইয়া আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝলাইয়া ঝলাইয়া কিছু কিছু যুবকের মা যায় তার নাকে তার গলায় তার গেঞ্জিতে তার সাথে তার দেখা বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে থুয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো আছে এখন মরিয়া গান শোন ফেরেস তারা তোর জায়গা মতো বাদ্র যন্ত্র বাজায় দেবে কথা কোন ঠিক কি না এ যুবক এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই হক দিন ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তেলাওয়াত শুনতে হবে ভালো ভালো কথা এই কান দিয়ে শ্রবণ করা লাগবে কথা কয় না কে তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী মুমিন বান্দার জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয় মুমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মুমিন বান্দার সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে সব আছে যেখানে আমরা আছি আর গুনাহ আছে যেখানে আমরা নাই তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এইবার মুমিন বান্দার তিন নাম্বার গুণ বলে এই যুবক রেডি চার নাম্বার এসে গেছে তিন নাম্বার গুণা বলি আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত দিবে কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দিবে মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে যাকাত দেওয়া নফল না ফরজ জোরে বলেন স্বাধীনতার 50 বছর কেটে গেল যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না কারণ বাংলাদেশের মানুষ একটাই বোঝে যাকাত মানে শাড়ি লুঙ্গি কথা কয় না কে শাড়ি লুঙ্গি দিবে 5000 অমুক তালুকদার নেতা সেরা গালি বদনা স্কুল মাঠে হাই স্কুল মাঠে লোক চলে আসছে 50000 ঠেলা ঠেলি গুদে গুদি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে বলেন তো যে নেতা জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে আপনার কি মনে হয় এই জাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে জাকাত মানে শাড়ি লঙ্গি না শোনে নিজের পরনে পরে থাকা আমানুষা লঙ্গি 500 টাকা 1000 টাকা দাম আর গরিবকে যখন লঙ্গি দেয় লেটন লঙ্গি 200 টাকা দাম পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায় গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খোঁজা পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও কাপড় দিলেও 5000 দেওয়া দরকার নাই 500 দেন মান সম্পূর্ণ রুচিশীল ভালো কাপড় ওই লোক দেখানো খালি সংখ্যা বাড়ায় না কথা কয় না কে আর যাকাত মানে শাড়ি লঙ্গি না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে হাত না পাতা লাগে
তাহলে কিভাবে যাকাত দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া পান্টির বাজারে একটা দোকান ধরায়া দেন, দেখবেন 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে এ নিজে যাকাত দেবে। তাহলে যাকাত দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। শুনেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিকশা কিনেছেন 1.5 লাখ টাকা খরচ করে, দেখবেন ও অটো ভ্যান রিকশা চালায়া দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে, তার একটা কর্মস্থানে ব্যবস্থা হলো, ও বেকারও থাকলো না, কারো কাছে হাতও পাতা লাগলো না। একটা মহিলা মেশিন কিনে দেন, দুইটা তিনটা ছাগলের বাচ্চা কিনে দেন, দুই একটা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে, কথা বলে না কেন? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজে পথে পড়ে থাকা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, কথা কন না কেন? এই জন্য শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক? আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হালাল না হারাম? সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দিবেন কে? আর যাকাত দান সৎকার বৃদ্ধিকে বহু গুণে বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা কার? তো সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন না, কথা কেন? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো কালেকশন করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাত বণ্টন করবেন, যখন সুন্দর সমাজ গড়তে পারবেন তখন। হ্যাঁ, শুনেন শুনেন শুনেন, এদেশে অনেক মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় আছে না? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী বড় বড় আলেম ওলামা যারা আছে তাদেরকে যাকাত মন্ত্রণালয়ে পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দেওয়া লাগবে। তারা কি করবে? ধনীদের এদিক ধনীদের তালিকা করবে, তালিকা করে প্রত্যেক বছর তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো কালেকশন করবে, যাকাতের টাকা আদায় করবে। ধনী দিতে চায় না, এমনি ধনী মানুষ না, যাকাত আছে 100 কোটি টাকা, কোনো মতে 5-10 কোটি টাকা যাকাত দেন, নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মারিয়া খাও। উনি বড় লোক 10 লাখ টাকা যাকাত আছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। সঠিক ভাবে ধনীরা হিসাব করে যাকাত দেয় না। বাংলাদেশের ধনীরা যদি সঠিক পদ্ধতিতে হিসাব করে যাকাত দিত, এ দেশের অন্তত 50% গরিব মুক্ত হতো। দেয় না, কথা কয় না কে? 200-300-500 টাকা নোট দিয়ে এলাকার প্রত্যেক গ্রামে পৌঁছে দেবে, দিছি দিয়ে করে ফাটে ফেলে দিছে। ওই 200-500 টাকা দিয়ে নাম আছে নাকি মিয়া? একজনকে একবারে 1 লাখ দাও, কথা কয় না কে? একবারে 1 লাখ দাও, দেখেন 1 লাখ টাকা হলে মানুষের একটা কর্মের ব্যবস্থা হয় কিনা, হবে কিনা? বোঝে না কিছু? শোনেন শোনেন, রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছে? এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের তালিকা করে যাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে, শোনেন, ওই বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা করোনার সময় দিল, নেতা বইয়ের নামে সিম কিনে বউকে গরিব বানাইলো, নেতা নিজের মেয়ের নামে সিম কিনে মেয়েটাকে গরিব বানাইলো। 2500 টাকার জন্য যে নেতা বইয়ের নামে সিম কিনে ওই টাকা বিকাশে নেয়, এদেরকে যাকাতের টাকা দিলে সব বিদেশ পাচার করবে, এদেরকে দেওয়া হবে না। তামাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে বাংলাদেশে যারা খাটের নিচে বানাইছে এদেরকে দেওয়া যাবে না। করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে 100-100 বস্তা চাল দিল, চেয়ারম্যান সাহেব চাল না দিয়ে নিজের গোডাউনে 700 বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার, এদের কাছে দিয়ে ভরসা পাওয়া যাবে না। দেওয়ালে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা 1 টাকা এদিক সেদিক করবে না, কথা বলে ঠিক কিনা? শোনেন, ধনীদের কালেকশন করা লাগবে যাকাত তাদের কাছ থেকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, কষ্ট হবে আপনাদের না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে, কারুন বলে আমি যাকাত দিতে পারবো না, মুসা নবী বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? কারুন ডেকে বলে মুসা রাগান্বিত হওয়ার দরকার নাই, কত টাকা দিতে হবে? মুসা নবী বলে শতকরা 2.5%, কারণ বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আর ছেড়ে বাজান,
কয়েকদিন দিয়া যাকাতের টাকা ফুরানো যাবে না এইবার কারণ হিসাব নিকাশ করে দেখেন না আমার পক্ষে এত যাকাত দেওয়া সম্ভব নয় এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিড়ে যাইবে বলে এইবার কৃপণ এই কারণ কি করলো এলাকার একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সফদা এই সফদা নামের পতিতার কাছে যা বলে সফদা রে দুই বস্তা টাকা তোরে দেব এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে এখনি দিয়ে দিলাম আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে এই টাকার বস্তাটা দিয়ে দেব বিনিময়ে শুধু এই কথা বলবি মুসা নবী ভরা মজলিসে দাঁড়ায় যখন বয়ান করবে ওই ভরা মজলিসে দাঁড়ায়া বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললেই যথেষ্ট দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন মুসা নবীর আলোচনা শোনার পর সফদার পাশান হৃদয় কইলা সফদিয়া পানি ঝরতেছে কারণ কালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া সবদারে আজকে মুসা যে কাজে ওয়াজ করতে সব মানুষ ইমান গ্রহণ করবে তাড়াতাড়ি দাঁড়া সবদা বলে আর একটু শুনি দুইজন লোক পাঠায়া দিয়া বলে তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দে দুইজন লোক এসে বলে সবদারে গতকাল রাতে রাত্রি বেলায় নেতা এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়ে তাড়াতাড়ি টাকার বস্তা নিয়ে বলেন আর একটু শুনি বলে শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করায় দিল যখন কারণ লাভ করে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুসা নবী কি সেনে ওইটা এক নাম্বার না দুই নাম্বার রতনে রতন সেনে সে কথা কয় না কে রাগ করতেছেন মনে হয় ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর আজ যখন আলে বলে আমার হক কথা বলে সুদের আলোচনা করে ঘুষের আলোচনা করে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে হক কথা প্রচার প্রসার করে ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা কথা কন না কেন আজ আলে মোলা আমার ওয়াজে বাধা দেয় এরকম আছে না যারা মসজিদের মেম্বারে আলেম ইমামদেরকে হক কথা বলতে দিতে চায় না ওয়াজ মাহফিলে বক্তা মুফাসসিরকে হক কথা বলতে দিতে চায় না ওরা সমাজের ডিজিটাল কারণ কারণের খালাতো ভাই আলেমেরা হক কথা বললে তোমার এত জ্বলে কে বেশি জ্বলা ভালো না মলম খুঁজে পাবা না কথা কয় না কে রাগ করতেছে মনে হয় হক কথা শুনলে দেখবেন কিছু মানুষের চোখ মুখ মলিন হয়ে যায় মানে বৈশাখ মাসের মেঘ করছে বৃষ্টি হয়েছে আছে না নাই সহ্য করতে পারে না রাগ করতেছে এজন্য কোরআনের বিরোধিতা না করে কোরআনের পক্ষে থাকেন সম্মান বাড়বে আর বিরোধিতা করে আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট একদিন তোর কবরের অবস্থা ভালো হবে কথা কয় না কে কত আমির উমর বাদশা ধনী মাতবর তাকাব্বর ক্ষমতাশীল কবরে চলে গেছে গরু ছাগল পেশাব করে দেয় কবর থেকে তাড়ানোর শক্তি আছে কিসের ক্ষমতার বড়া কথা কয় না কে মুহূর্তের মধ্যে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলেন আমিন খারাপ লাগতেছে ভাই দোয়া করে দেব নাকি এখনো সময় আছে নড়াচড়া করেন না একটু শেষ করতে দেন ভালো লাগবে ইনশাআল্লাহ শেষ ভালো যান সব ভালো তার একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার এইবার যে কথা বলতে চাচ্ছিলাম কারণ দেখে বলে মুসা রে তাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে কথা মনে বুঝলেন না বাজান একটু মনোযোগ দিয়ে শুনেন মুসা আলাইহিস সালাম দেখে বলে কারণ আমি তো কিছুই বুঝতেছি না অবাক হয়ে মুসা নবী দাঁড়িয়ে আছে শব্দ বলতেছে কারণ রে বসো আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো এবার কারণ যখন বসে গেল শব্দ দাঁড়িয়ে বলতেছে ও জনগণ শোনো দি আমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আর গুনাহের কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই সুবহানাল্লাহ আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায় সুৎকর ঘুষকর ভালো হয়ে যায় চোর ডাকাত চুরি করা বন্ধ করে দে ভালো হয়ে যায় পেপার দায় চলা নারী মা বোনেরা পর্দা করে সিরিয়াল দেখা বন্ধ করে আলেমদের ওয়াজের মাধ্যমে যুবকের নামাজি হয় মুখে দাঁড়িয়ে রাখে সমাজের কত মানুষ পরিবর্তন হয় কথা কয় না কেন আলেমেরা মানুষকে খারাপ পথে ডাকে না ভালো পথে ডাকে একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার
এইবার শব্দা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন এই কারণ এবার গোপন তথ্য ফাঁস করে দিতে শুনেন এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার এক বস্তা টাকা দিয়েছে আর আজকে সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দিবে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটায় কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত কথা কই না কে তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে কথা বলেন না কেন আজকেও সাক্ষী ভাড়া করা হয় আল্লাহওয়ালাদের ঘাসানোর জন্য সাক্ষীর কথা বলার সাইজ দেখে বোঝা যায় যে কত টাকা খায়া দিতেছে কথা কয় না কে বলতেছে সেদিন ছিল আমার বাসার রাত আমি এক কিলোমিটার দূরে থেকে দেখেছি ধারালো অস্ত্র দিয়ে কুপায়ে কুপায়ে হত্যা করছে কথা কয় না কে আমার বাসার রাতে এক কিলোমিটার দেখা যায় যে রাত্রে নিজের হাতটা ভরসা না কালো বোঝা যায় না তার মানে সাক্ষী যে গাঁজা খায় সাক্ষী দিচ্ছে এটা কি বোঝার বাকি আছে এ কথা কর না কে আপনারা হুজুরে এক রাতে 300 জন এটা মানা যায় শয়তান বিশ্বাস করে মাজা সোজা করছে কেমনে এক রাতে 300 জন ধর্ষণ করছে শয়তানের কথা বিশ্বাস করছে আমাদের সমাজে এগুলো আছে না না রাগ করতেছে আমি ভিন দেশি কারো কথা বলতেছি এই জন্য মনে রাখবেন বাংলাদেশের কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন জমিনে সবচাইতে আলেম বান্দার আমি আল্লাহকে বেশি ভয় করি সুবহানাল্লাহ রাগ কইরেন না আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলেন আমিন এই কারণে লাফালাফি মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেল যে নবী রাগ করলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয় যে নবী রাগ করলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় সে মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আর কারুনকে সার দেওয়া যাবে না আপনি জমিনকে ওয়াদা দেন জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে আমার ভাইরা আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত যখন জমিনের ভেতরে চলে গেল কারণ বলে ব্যাপার না দেহে শক্তি আছে লাফতে উঠতে পারবো মাজা পর্যন্ত যখন চলে গেছে বলে ব্যাপার না লাফতে উঠতে পারবো গলা পর্যন্ত যখন চলে গেছে দেখে বলে মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জানটা আমার ভিক্ষা দাও মুসা নবী ডেকে বলে আল্লাহু সামাদ আমার আল্লাহ হলেন অমুক উপেক্ষি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা যাকাত দেবে না সম্পদ বিলাবে না কৃপণতা করে সম্পদ জমা রাখবে কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথেই তাদের বিচার আল্লাহর আদালতে হবে যাকাত দেবে না কৃপণতা করবেন সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানা দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় দিতে চায় না ওদেরকে আযাবের সুসংবাদ শোনাও আযাবেরকে সুসংবাদ হয় না দুঃসংবাদ তার মানে আযাবটা বড় ভয়ঙ্কর হবে যাকাত দেবেন না সম্পদ জমা রাখবেন এই যাকাতের অর্থ আপনার কবর আর জাহান্নামের শাস্তির কারণ হবে কথা কয় না কে আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে কথা বোঝেন না মানে আপনাকে যখন দংশন করবে আপনার সম্পদ তখন টের পাইবেন আপনার সম্পদ জমা করে এরকম পশার মতো বানায় যখন ভাজে ভাজে শেক দিবে সেদিন টের পাইবেন এজন্য যাকাতের সম্পদ দিয়া মালটাকে পবিত্র করার দরকার আছে না নাই আর যাকাত দিলাম এই যে গরিবের আমি ধনীর যাকাত দেওয়া ফরজ গরিবের যাকাত খাওয়া ফরজ নয় গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে যাকাত দিলে আপনি বাঁচবেন না দিলে আপনিই মরবেন যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে যাকাত আপনার সম্পদকে পবিত্র করে তাহলে আল্লাহর ভয়ে আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ ভাই ওটা ভাষা করেন এইবার 4 নম্বর যুবকদের ওয়াজ খারাপ লাগতেছে নাকি তারপরে যারা ওটা ভাষা করতেছেন বলবো যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে সেজ বিদায়
জরেন পারেন আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন শেষ বিদায় মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন করণ করতে হয় স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম আত্মহত্য করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম একটা লোক অপরিচিত রাস্তায় পড়ে মরে আছে লোকটা মুসলমান না হিন্দু বুঝবেন কিভাবে হ্যাঁ এরপরে যদি প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান হয় এত চতুর্দিকে অথই পানি ওই সময় একজন মানুষকে কিভাবে দাফন করা যায় কিভাবে কবরে রাখা যায় খুবই গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল দেয় এই বইটা সাবান আছে জান্নাত জাহান্নাম আখিরাত ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ কবরের সলজব সহকারে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে গাড়ি ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন এই বইটার ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা আমার মোবাইল নাম্বার সব দেওয়া আছে আপনাদের দোয়া একটা আমার মাদ্রাসা আছে মাদ্রাসায় নূরে মদিনা আমার মাদ্রাসায় বিশেষ করে এতিম বাচ্চাদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আমি নিজে আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় এই খরচটা বহন করার চেষ্টা করি দোয়া করবেন না ইনশাআল্লাহ একটা মাদ্রাসা বানাইছি পাশাপাশি একটা মসজিদ একদম কবর বন কবরস্থান বানাবো আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন জোরে বলেন আমিন আমার কাছে যে হাদিয়াগুলো যায় এগুলো দিয়ে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো কিছু করে রেখে যাওয়া কবরে তো টাকা নিয়ে যেতে পারবো না আর এত টাকার হিসাবও তো দেওয়া যাবে না তাই না ভাই এজন্য এই জমিনে যা পাই সব আল্লাহর রাস্তায় যেন বিলিয়ে দিতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন জোরে বলেন আমি নিজের জীবন চলতে যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকিটা ইসলামের পথে যেন খরচ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মন খারাপ করছেন শুনেন শিল্পীর কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে নায়কের কাছে টাকা গেলে চলচ্চিত্রের উন্নয়ন হবে গান বাজনার উন্নয়ন হবে সিনেমার উন্নয়ন হবে কিন্তু আলেমদের কাছে টাকা গেলে ইসলামের উন্নয়ন হবে তারা মসজিদ মাদ্রাসা বানাবে কবরস্থান বানাবে গরিব দিকে অসহায় মানুষের মাঝে টাকা বিলিয়ে দেবে আমার নামে একটা ফাউন্ডেশন আছে গোলাম রব্বানী ফাউন্ডেশন এর মাধ্যমে প্রত্যেক বছর আমরা কিছু না কিছু ভালো কাজ করে থাকি অনেক ভালো কাজ করি শীত বস্ত্র বিতরণ গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ ঈদ সামগ্রী এরপরে আরো কিছু কাজ করি যেমন গরিব দুঃখী মানুষের একবারই বিয়ে দেওয়ার সামর্থ্য নাই যেটুকু পারি আমরা করার চেষ্টা করি বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি করেন আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর এবছরেও প্রায় 5000 লোককে রিকশা দান করেছেন কথা কয় না 5000 লোককে আসসুন্নাহ ফাউন্ডেশন থেকে রিকশা দিয়েছেন আর কয়েক কোটি টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করেছেন এরপরে যখন তুরস্কে ভূমিকম্প হলো সেখানেও কয়েক হাজার প্যাকেট খাদ্য এবং জ্যাকেট পাঠিয়েছেন আল্লাহু আকবার বল তা আলেমদের কাছে টাকা গেলে টাকাগুলো নিরাপদে খরচ হবে কথা বলে ঠিক কি না রাগ করতেছেন মনে হয় তাহলে যুবকে রাগ কইরেন না যারা পারেন স্মৃতি হিসেবে বইটা মোনাজাতের পরে মঞ্চে পাতে পারেন অথবা গাড়ি ড্রাইভার তার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিয়ে যেতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন যুবকের এই বই পড়েন আর পরে উপন্যাস প্রেম কেন কাদা যৌবনের মৌবনে অভিশাপ তোরা মিলন হবে কত দিনে তোর মরণের পরে কথা কয় না কেন এগুলো উপন্যাস বলে চরিত্র ধ্বংস হয়ে যাবে চরিত্রে ভাইরাল ঢুকবে আর কোরআন সুন্নার বই পড়লে চরিত্র গঠন হবে কথা বলে ঠিক কি না এ যুবক রেডি তো কয় নাম্বার এইবার তোমাদেরও 4 নাম্বার الذين هم لفروجهم حافظون মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা যৌবন দিয়েছেন কে এ শুনেন শুনেন এ চাচা একটু বাজান একটু ওটা ভাষা করে না শুনেন সান নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা মুমিনের যৌবন হেলাই খেলাই বিক্রি করলে হবে না মুমিনের যৌবন কালের হিসাব নেবেন কে যৌবন কালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা করা যায় লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকা যায় যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়ানো যায় বৃদ্ধ কালে এগুলো করা সম্ভব হয় না বৃদ্ধ কালে হাঁটু দিয়ে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা সোজা করতে খালি কোথা কোথা আল্লাহ কুতা কুতি করতে শেষ বুড়ে চাচারা মন খারাপ করিও না কারণ বাজান আমারও একদিন হবে আমিও বুড়ে যেদিন সেদিন ছেলা আমিও বুঝবো আপনার রাগ করিও না কিন্তু বয়স হয়ে গেলে বয়সের ভারে লম্বা সময় রুকুতে থাকা যায় মনে হচ্ছে যে বেশি সময় থাকলে আমি পুড়ে যাব সিজদায় বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে যায় কিন্তু যৌবন কালে একটা পাওয়ার থাকে কথা কয় না কেন শরীরে চামড়া থাকে টাইট ওই সময় ইবাদতে করা লাগবে ফাইট আর যখন হয় চামড়া ঢিল তখন তাই আল্লাহর সাথে মিল
বহু বাচ্চাও দেখতে পারছাই না কোন বাজারে চলে না আসল পয়সা হইয়া মসজিদে লাঠি ধরে কোন মতে যাচ্ছে এই বয়সটা আল্লাহ দিয়ে লাভ আছে নাকি এই যৌবনের উত্তম সময়টা আল্লাহর ইবাদতে কারণে দরকার আছে না নাই এই যুবক তুমি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসো আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ তাহলে আমরা যৌবনের এই মোক্ষম সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই যুবক সোনার যৌবন চিরকাল থাকবে না এর রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে কাছাদারি একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন না কেন তোমার গহনা দিফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে যুব গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলে মারহাবা হে যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন তোমরা যৌবনের তারুণ্যে গুনাহ করতে ভালোবাসো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক কি না হে যুবক ওই যে পার্কের সিবেগুলি তো যে পাশে বসা একটা মেয়ের মনে আছে ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে কথা কয় না এই চাচা 70 বছর পার হয়ে গেছে ওই যে 22 বছর বয়সে ওই যে সোলা নৌকাছর ওই যে সরের ভিতর গেলেন না ওই যে কাশফুলের পাশে একটা মেয়ের হাত ধরে হ্যাঁ হ্যাঁ মনে আছে ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে এ যুবক ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়া শেফালে জানালায় গেলে না ওই ভিডিও কিন্তু আছে আসে আসে বলেন তুমি যা যা করছো পিতা মাতার শোককে ফাঁকি দিয়া পিকনিকের নামে চলো না একদিন ঘুরে আসি সুখের শহর স্বপ্নপুরি তুমি পিকনিকের নামে স্বপ্নপুরি গেছো ভিন্ন জগৎ গেছো যুবক বাবা বলেছে আব্বা আমি একটু পিকনিকে যাব যুবক ছেলেটারে আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন যাও আব্বা শিক্ষা সফরের নামে ছেলে এখন বান্ধবীকে নিয়ে সফরে গেছে এই বাপের যে কি অভিমান যুবতী মেয়েটা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে পড়ার নাম করে যুবতী মেয়ে একা ছাড়িয়ে দিয়েছেন এখনো স্বপ্নপুরে যায়া কি করতেছে আপনি জানেন ওই যে ফুলের গোড়ায় আপনার মেয়ে বসে ছিল তো ওই যে হোটেলে 202 নাম্বার রুমে আপনার মেয়ে ছিল এই কথা কয় না কেন লজ্জা লাগে শুনতে বাস্তব বাস্তব আপনার যুবতী মেয়েটা যায় পার্কে ঢলাঢলি করে কলেজের ক্যাম্পাসে ঢলাঢলি করে ডাব একটা নিয়ে পাইপ দুটে লাগাইয়া দুই বন্ধু মিলে পানি খাইতেছে আপনি খবর জানেন বাড়িতে বসে আছেন আপনি জানেন না তো সন্ধ্যাবেলায় কুষ্টিয়ার গোল চত্বরে বসা ঠান্ডা জুস ওরা কিন্তু গিলাসে একটা পাইপ দুটে ছিল বিয়ে করার আগে সুন্নত আমল করেছিল কথা কয় না কেন এরকম যুবক অবশ্য কুষ্টিয়াতে নাই কুষ্টিয়ার মানুষ আল্লাহর ওলি কথা বলে রাগ করতেছেন মনে হয় যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যে যা করতেছি সব হিসাব একদিন দিতে হবে কার কাছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ আপনার জীবনে প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এই যে শীতের মৌসুমে পিকনিক কমে না বাড়ে চলো কুয়া কাটা যায় চলো কক্সবাজার যায় চলো বান্দরবন যায় চলো কই যায় এই যে বাগেরহাট করমজল সুন্দরবন আছে না না এই যে পিকনিকের নামে আপনার যুবক যুবতী মেয়ে ছেলেকে ছেড়ে দিলেন জানেন ওরা কি করে কথা কয় নাকি আপনার যুবতী মেয়ে পিকনিকে যাবে আপনিও সাথে যান যে মা আমি অনেকদিন ঘোরার সুযোগ পাই না এই সুযোগে তোমার সাথে একটু যাব দেখেন যায় দেখেন খালি কারবার ডাকি না হলে মেয়ে কই যাবে আগের দিন যায় ওই এলাকায় থাকেন আর মোবাইলে একটু ভিডিও করেন আপনার মেয়েটা আপনি ভিডিও করেন কথা কয় না কে এই জন্য বাবা নামের গাদা হওয়া যাবে না বাবার নামের অবহেলা হওয়া যাবে না মেয়েটা যুবতী হওয়ার পর ওর প্রত্যেকটা দিন কই কাটে কিভাবে কাটে
ওই স্কুলে কতটা সময় দেয়, কোচিংয়ে কতটা সময় যায়, কোন স্যারের সাথে কি ক্লাস করে, আপনার খবর নেওয়ার দরকার আছে। আপনি দায়িত্বশীল বাবার আচরণ করেন। আপনার যুবক ছেলে আর মেয়ে যৌবনের কারণে যা গুনাহ করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবে। কথা কয় না কেন? তাহলে আপনার যুবক আর যুবতী মেয়েটাকে নজরে রাখবেন তো ইনশাআল্লাহ। টাচ মোবাইল কিনে দিয়েছেন, মাঝে মাঝে ছেলের মোবাইল নিয়ে চেক করবেন গ্যালারিতে কি কি আছে, ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলে। কথা কন না কে? দরকার দরকার আছে না? নাই। আপনার ছেলেটা যুবক, দরজা লাগায় আর গুনাহ করে না, দরজা লাগাইয়া মোবাইল ল্যাপের ভিতর কম্বলের ভিতর নিয়ে কি যেন দেখে আর মাথাটা নাড়া। আছে না? নাই। আপনার ছেলেটাকে দরজা বন্ধ করে গুনাহ করতে দেবেন না, আর ক্লাস করার সময় শুধু ফোনটা ওর হাতে দেবেন, অন্য সময় ফোন আপনার কাছে রেখে দেবেন। কথা বলেন না কেন? কারণ আপনার এই ছেলে এই টাচ ফোন, ফোন পে পর্নোগ্রাফি দেখতে পারে, অশ্লীল নাচ গান ভিডিও দেখতে পারে, এই মোবাইল আপনার ছেলেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কি না? খালি বাসের পিছনে লেখা দেখেছেন, মেয়েকে মোবাইল নয় কি দেন, শিক্ষা দাও, আর ছেলেকে বাইক নয় কি দাও, জীবন দাও। দেখেন নি এলে ডাইলো, এই কথাগুলো কিন্তু বাস্তব। মেয়ের হাতে বিয়ের আগে ফোন দিন না, আর যদি দেন মনে করেন একটা ফোন 10,000 কিনে দিয়ে যদি মেয়ের বিয়েটার খরচ মেসে যায়, এই নিয়েও যদি থাকেন দেন, তাহলে আপনার টেনশন নাই, ওই 10,000 টাকাতে আপনার মেয়ের বিয়েটা পারি হয়ে যাবে। বাবা হিসাবে আপনার আর খরচই করা লাগবে না, ও মোবাইল দিয়ে বিয়ে করে ফেলে দেবে। কথা কয় না কেন? মেয়েটা ইউনিভার্সিটি শেষ করবে সামনের বছর, বাবা হাজি মানুষ, বলতেছে মা তোমার না আমার চিন্তা, আর এক বছর তাহলে তো ফাইনাল। তো আমি চিন্তা করেছি মা উত্তরপাড়ায় হাজি আব্দুল সালামের ছেলের সাথে তোমার একটু বিবাহের ব্যবস্থা করো। মেয়ে বলতেছে বাবা আমাকে নিয়ে এত টেনশন কেন করতে হবে, আমি কি আর কষি খুকি আছি, ও কাম তো আমি 4 বছর আগেই ছেড়েছি। কথা কয় না কেন? এই হলো বাস্তবতা। আপনি ছেলে মেয়ের বিয়ে দেবেন এই আশা বসে আছেন, ওরা তো আগেও কাজ শেষ করেছে। কথা কয় না? এই জন্য যুবক হলে ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে, হেফাজত করতে হবে, নজরদারিতে রাখতে হবে, সিআইডি বাবা মা হোক লাগবে। আপনার একদিনে শাসন আর ফেরার কথা 3টায়, কেন 5টায় আসলো, 2 ঘন্টা কইছিল খবর নেন, একদিন রিমান্ডে নেন। আর জীবনে কোনোদিন যদি আধা ঘন্টা এদিক সেদিক হয়, বাবা জামি ছিলাম, স্পেশাল ক্লাস হয়েছে, বান্ধবীর বাড়িতে গেছিলাম, সব বন্ধ। কথা কানে কে? আমি তোমাকে আড্ডা দেওয়ার জন্য পাঠাই নাই, শিক্ষা দেওয়ার জন্য পাঠাইতেছি, মানুষের মতো মানুষ বানানোর পাঠাই আসে পাঠাইতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমার রক্তে ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, প্রেম করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাই নাই। কথা বলে ঠিক না? পারবেন পারবেন বলতে পারবেন? তাহলে বাবার মতো বাবা হন, আল্লাহ কবুল করেন। হয়তো বা 2-1টা কথা একটু খুব গভীরে বলেছি, মন খারাপ কইরেন না, একটু বলা দরকার, আকার ইঙ্গিতে বললে তো বোঝেন না, ওই জন্য ডাইরেক্ট মেরে দিছি। হ্যাঁ, তাও যদি আপনার হুশ ফেরে আমার এই কথা শুনে, যদি আপনি আজ থেকে আপনার ছেলে মেয়ের উপর নজর রাখেন, আপনিও বাঁচবেন, আপনার ছেলে মেয়েও বাঁচবে। আল্লাহ বোঝার তৌফিক দান করো, কারণ ওদের বয়স কম, ওরা এই সময় পাপ করবে, গুনাহ করবে, ওরা এই সময় পাপের জন্য ছটফট করবে। আপনার উচিত ওকে দায়িত্বে রাখা, কন্ট্রোল করে রাখা। বাবা দেখো আমার একটা সম্মান আছে, এমন কিছু করবা না যাতে বাবার সম্মান নষ্ট হয়ে যায়। সব সময় উপদেশ দেবেন, যে কয়টা বছর আর বিয়ে না দিয়েছেন সে কয় বছর উপদেশ দিয়ে ওয়াক্সালাম না,